হ্যালো বন্ধুরা, ইউটিউব ম্যাথ স্কুলের পক্ষ থেকে নতুন একটা ভিডিওয় তোমাদের স্বাগত জানাই। আমরা করছিলাম ক্লাস টেনের 23 অধ্যায় ত্রিকোণমিতিক অনুপাত এবং ত্রিকোণমিতিক অভেদাবলীর কোর্সে দেখি 23.3 অঙ্কগুলি। আগের ভিডিওতে আমরা 3 দাগের 8 দাগ পর্যন্ত অঙ্কগুলি সমাধান করেছিলাম। আজ আমরা 3 দাগের 9 দাগ থেকে শুরু করব। তা 3 দাগের 9 কী আছে? 9 আছে sin θ + cos θ / sin θ - cos θ = 7 হলে আমাদের ট্যান থিটার মান নির্ণয় করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা কি করব? আমরা কিছুই না, কোনাকোনি গুণ করে দেব, কেমন? বা দেখো, 7-এর নিচে 1 আছে, তাহলে কোনাকোনি গুণ করলে এদিকে আমরা পাচ্ছি 7 sin θ - 7 cos θ = এদিকে 1 দিয়ে গুণ করলে আমরা কি পাচ্ছি? আমরা পাচ্ছি sin θ + cos θ। এবার সাইন থিটাগুলি সমান চিহ্নের এপাশে নিয়ে যাব এবং কস থিটাগুলি সমান চিহ্নের ওপাশে নিয়ে যাব। তাহলে দেখো, আমরা পাচ্ছি 7 sin θ - sin θ। এই সাইন থিটা এপাশে আসলে মাইনাস হয়ে যাবে, এপাশে কী ছিল? কস থিটা ছিল, লিখে দিলাম। মাইনাস কস থিটা ওপাশে গেলে প্লাস কস থিটা হয়ে যাবে, অর্থাৎ আমরা পাবো +7 cos θ। বা 7টা থেকে 1টা বাদ গেলে আমরা পাবো 6টা sin θ = এখানে দেখো, এই 1টা cos θ আর এখানে 7টা cos θ, অর্থাৎ আমরা পাবো 8টি cos θ। বা sin θ / cos θ = কী হবে? এখানে 8 ছিল, 8 বসিয়ে দিলাম, আর এই যে 6 আছে, 6 কী হবে? 8-এর নিচে চলে যাবে। এবার আমরা 2 দিয়ে কাটাকাটি করব, এখানে 4 পাবো, এখানে 3 পাবো, কেমন? তাহলে দেখো, sin θ / cos θ = কী হয়? 10θ, এটা সমান 4/3, কেমন? তা আমাদের তো 10θ-র মানই বের করতে বলেছিল। তাহলে এই হয়ে গেল আমাদের উত্তর। তো আশা করি বন্ধুরা অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ। এবার 10 দাগেরটা লক্ষ্য করো। 10 দাগে কী আছে? 10 দাগে আমরা দেখতে পাচ্ছি যে cosec θ + sin θ / cosec θ - sin θ = 5/3 হলে আমাদের সাইন থিটার মান বের করতে হবে। এই অঙ্কটি আগের অঙ্কটির মতো আমরা প্রথমে কি করব? কোনাকুনি গুণ করে দেব। তাহলে দেখো আমরা কি পাচ্ছি, 3 দিয়ে গুণ করলে আমরা পাচ্ছি 3 cosec θ + 3 sin θ, আর এদিকে 5 দিয়ে গুণ করলে আমরা পাচ্ছি 5 cosec θ - 5 sin θ। এবার আমরা কোসেক থিটাগুলি একদিকে নেব এবং সাইন থিটাগুলি একদিকে নেব। তা দেখো, আমরা কোসেক থিটাকে ওপাশে নিয়ে যাচ্ছি এবং সাইন থিটাকে এপাশে নিয়ে আসছি। তাহলে এপাশে সাইন থিটাটা রেখে দিচ্ছি, তাহলে 3 sin θ এপাশে আছে, আর উপাশ থেকে -5 sin θ এপাশে নিয়ে আসলে +5 sin θ হয়ে যাবে, কেমন? আর এখানে কত আছে দেখো, 5 cosec θ আছে, আর 3 cosec θ উপাশে নিয়ে গেলে -3 cosec θ হবে, কেমন? তাহলে এখানে 5 আর 3 আমরা 8 sin θ পাবো। এবার এখানে দেখো, 5টি থেকে 3টে বাদ গেলে আমরা 2টো cosec θ পাবো, কেমন? বা এবার দেখো, যেহেতু আমাদের সাইন থিটার মান বের করতে বলেছে, আমরা এই কোসেক থিটাকে সাইন থিটাতে কনভার্ট করব, তাহলে আমরা কি পাবো? আমরা পাবো 8 sin θ = 2/sin θ। কোসেক থিটা মানে কি? 1/sin θ, অর্থাৎ সাইন 2-এর নিচে চলে এলো। এবার দেখো, আমরা কোনাকুনি গুণ করে দিচ্ছি, তাহলে কি পাচ্ছি? 8 sin²θ, sin θ গুণ করলে sin²θ = 2। বা sin θ = 2/8, 2 দিয়ে 8কে কাটলে আমরা 4 পেলাম, অর্থাৎ sin²θ = আমাদের 1/4 হলো, তাই না? তাহলে sin θ = কী হবে? sin θ = হবে 1/4 বর্গমূল। তো দেখো, উপরে 1-এর বর্গমূল 1 আর নিচে 4-এর বর্গমূল কী হবে? 2 হবে। এক্ষেত্রে বন্ধুরা আমরা ±2 নেব না, কেননা আমরা জানি 0 থেকে 90 ডিগ্রি পর্যন্ত যে 6টি ত্রিকোণমিতিক অনুপাত আছে প্রত্যেকেরই মান হচ্ছে ধনাত্মক। তার জন্য এক্ষেত্রে শুধু আমরা ধনাত্মক মানটাই নেব, কেমন? তাহলে আশা করি বন্ধুরা অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ। এবার 11 দাগেরটা লক্ষ্য করো।
11 দাগে কি আছে? 11 দাগে দেখো সেক থিটা প্লাস কস থিটা সমান 5/2। আমাদের সেক থিটা মাইনাস কস থিটার মান বের করতে হবে। কেমন? আমরা প্রথমে কি করব, এটিকে দেখো বর্গ করে দেব। তাহলে আমরা কি পাচ্ছি দেখো, সেক থিটা মাইনাস কস থিটা হোল স্কয়ার সমান কি হবে, এটিকে এবার প্লাসের সূত্রে ভাঙব। সেটি কি দেখো, এ মাইনাস বি হোল স্কয়ার সমান আমরা কি জানি, এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab। যেহেতু এখানে প্লাসের মানটা দেওয়া আছে, তাই আমাদের এখানে প্লাসে ভাঙতে হবে। তাহলে আমরা পাবো সেক থিটা প্লাস কস থিটা এর হোল স্কয়ার মাইনাস 4 সেক থিটা ইন্টু কস থিটা। কেমন? এবার আমরা এখানে সেক থিটা প্লাস কস থিটার মানটা বসিয়ে দেবো। সেটা কত ছিল? ছিল 5/2। তাহলে 5/2 হোল স্কয়ার মাইনাস 4 ইন্টু সেক থিটা ইন্টু, তাহলে দেখো বন্ধুরা কস থিটা হচ্ছে সেক থিটার উল্টো। তাহলে এখানে আমরা লিখতে পারি কস থিটার পরিবর্তে 1/sec θ। এবার দেখো sec θ কেটে গেল, আর এখানে 5/2 বর্গ করলে আমরা কত পাবো, উপরে 5 বর্গ 5 × 5 = 25, আর নিচে 2 বর্গ 2×2 = 4 বিয়োগ, এক্ষেত্রে আমরা কি পাচ্ছি, 4 পাচ্ছি। অর্থাৎ 25-এর 4 থেকে আমরা 4 বিয়োগ করব, তাহলে এই ক্ষেত্রে আমরা 25 পাচ্ছি, এবং এখানে দেখো 4টা 16 পাচ্ছি। অর্থাৎ 25 থেকে 16 বিয়োগ করলে আমরা 9-এর 4 পাচ্ছি। আমাদের বের করতে তো হবে সেক থিটা মাইনাস কস থিটার মান। এবার দেখো বন্ধুরা, এখানে সেক থিটা মাইনাস কস থিটা হোল স্কয়ারের মান ছিল 9-এর 4। আমাদের বের করতে হবে সেক থিটা মাইনাস কস থিটার মান, অর্থাৎ 9-এর 4-এর বর্গমূল করে দিতে হবে। তা 9-এর বর্গমূল কত? 3, এবং 4-এর বর্গমূল 2। অর্থাৎ সেক থিটা মাইনাস কস থিটা সমান 3/2। এবার 12 দাগেরটা লক্ষ্য করো, 12 দাগে কী আছে? 12 দাগে আমরা দেখতে পাচ্ছি 5 sin² θ প্লাস 4 cos² θ সমান 9/2 হলে আমাদের ট্যান থিটার মানটা বের করতে হবে। ঠিক আছে, এই অঙ্কটা অনেকটা আগের 9 দাগের অঙ্করই মতো। আমাদের দুই পাশেই দেখো সাইন আর কস নিয়ে আসতে হবে। সেটি আমরা কীভাবে আনছি দেখো, আমরা প্রথমে কোণাকুণি গুণ করে দেবো। তাহলে পাচ্ছি 10 sin² θ প্লাস 8 cos² θ সমান 9, বা 10 sin² θ প্লাস 8 cos² θ সমান, এই 9-এর পরিবর্তে আমরা 9 × 1 করতে পারি, তো সেই 1-এর পরিবর্তে আমরা কী লিখব, আমরা লিখব sin² θ প্লাস cos² θ। এটা লেখা যায় তো, যেহেতু sin² θ প্লাস cos² θ-র মান হচ্ছে 1, তাহলে 9 × 1, 9-কে 1 দিয়ে গুণ করলে আমরা 9-ই পাচ্ছি, তাই না? আমাদের শুধু বুদ্ধি খাটিয়ে এইটুকুই করতে হবে। কেমন? প্লাস 8 cos² θ সমান 9 sin² θ প্লাস 9 cos² θ। এবার আমরা এই সাইন থিটা আর কস থিটাগুলোকে এক পাশে নিয়ে যাব। কেমন? তাহলে এই পাশে আমরা সাইন থিটা নিয়ে যাই, ও পাশে আমরা কস থিটাকে নিয়ে যাই। তাহলে কি পাচ্ছি দেখো, আমরা পাচ্ছি 10 sin² θ মাইনাস 9 sin² θ সমান 9 cos² θ মাইনাস 8 cos² θ। ঠিক আছে, তাহলে আমরা কি পাচ্ছি, আমরা পাচ্ছি sin² θ সমান cos² θ। কেমন? বা দেখো sin² θ বাই cos² θ সমান কি হবে, 1 হবে, বা tan² θ সমান 1। অতএব tan θ সমান 1। কেমন? 1-এর বর্গমূল তো 1-ই হয়। তাহলে তোমরা বুঝতে পেরেছো এখানে শুধু এইটুকুই যে আমাদের বুদ্ধি খাটিয়ে করতে হবে, তারপর নর্মাল ক্যালকুলেশন। ঠিক আছে, এবার 13 দাগেরটা লক্ষ্য করো, 13 দাগে কী আছে? 10² θ প্লাস cot² θ সমান 10-এর 3 হলে আমাদের 10θ প্লাস cot θ এবং 10θ মাইনাস cot θ-র মান বের করতে হবে, এবং সেখান থেকে আবার 10θ-র মান বের করতে হবে। ঠিক আছে,
তাহলে এখানে যখন আমরা ট্যান থিটা প্লাস কট থিটার মান বের করব এটিকে আমরা প্লাসের সূত্রে ভাঙাবো, এবং যখন ট্যান থিটা মাইনাস কট থিটার মান বের করব এটিকে আমরা মাইনাসের সূত্রে ভাঙাবো। ঠিক আছে, তাহলে লক্ষ্য করো দেওয়া আছে কি, দেওয়া আছে ট্যান স্কয়ার থিটা প্লাস কট স্কয়ার থিটা সমান 10/3। ট্যান স্কয়ারকে যদি আমরা এ ধরি এবং কট স্কয়ারকে যদি আমরা বি ধরি তাহলে আমরা পাচ্ছি এ স্কয়ার প্লাস বি স্কয়ার। এখান থেকে আমরা প্লাসের সূত্রে ভাঙালে কি পাবো, আমরা পাবো এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab, অর্থাৎ এ বলতে ট্যান থিটা প্লাস বি বলতে কট থিটা, এর হোল স্কয়ার মাইনাস 2ab, অর্থাৎ ট্যান থিটা ইন্টু কট থিটা সমান 10/3, বা ট্যান থিটা প্লাস কট থিটার হোল স্কোয়ার সমান 2 ইন্টু ট্যান থিটা ইন্টু কট থিটাকে আমরা কী লিখতে পারি, 1/10 থিটা সমান 10/3। এবার দেখো এখানে ট্যান থিটা কেটে গেল, তাহলে আমরা কী পেলাম, আমরা পেলাম ট্যান থিটা প্লাস কট থিটার হোল স্কোয়ার সমান, সমান চিহ্নের ওপাশে 10/3 ছিল আর এখানে কাটাকাটির পর কী আছে, 2 আছে, তাহলে -2 ওপাশে গেলে +2 হয়ে যাবে, বা ট্যান থিটা প্লাস কট থিটার হোল স্কোয়ার সমান আমরা কত পাবো, এটি যদি আমরা যোগ করে দিই একবারে তাহলে নিচে আমাদের লসাগু 3 হবে, তাহলে 3 দ্বিগুণে 6 আর তার সাথে 10 যোগ করলে আমরা 16/3 পাবো। তাহলে দেখো এখান থেকে অতএব ট্যান থিটা প্লাস কট থিটা সমান কী হবে, 16/3 বর্গমূল, 16 বর্গমূল 4, আর 3 বর্গমূল কী হবে, √3, অর্থাৎ ট্যান থিটা প্লাস কট থিটার মান আমাদের 4/√3 বের হলো। কেমন, এবার আমরা মাইনাসের মানটা বের করবো, তাহলে সেক্ষেত্রে আমরা কী করবো, দেখো দেওয়া ছিল কি আমাদের ট্যান স্কয়ার থিটা প্লাস কট স্কয়ার থিটা সমান 10/3 দেওয়া ছিল, এবার এটিকে আমরা মাইনাসের সূত্রে ভাঙাবো। তাহলে দেখো বা ট্যান থিটা মাইনাস কট থিটার হোল স্কয়ার, অর্থাৎ এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab। ঠিক আছে, এখানে এ বলতে ট্যান থিটা, বি বলতে কট থিটা সমান 10/3, বা ট্যান থিটা মাইনাস কট থিটার হোল স্কয়ার যোগ 2 ট্যান থিটা, কট থিটার পরিবর্তে আমরা লিখতে পারি 1/10 থিটা সমান 10/3, ট্যান থিটা কেটে গেল, তাহলে আমরা কী পেলাম, ট্যান থিটা মাইনাস কট থিটার হোল স্কয়ার সমান 10/3। এখানে দেখো কাটাকাটির পর কী আছে, +2 পড়ে আছে, তাহলে +2 ওপাশে গেলে -2 হয়ে যাবে। কেমন, তাহলে আমরা কী পাচ্ছি, দেখো বা ট্যান থিটা মাইনাস কট থিটা হোল স্কয়ার সমান, এক্ষেত্রে যদি আমরা একবারে বিয়োগ করি আমরা নিচে লসাগু 3 পাবো, 3 দ্বিগুণে 6 হবে, এবার 10/6 বাদ গেলে আমরা 4 পাবো। ঠিক আছে, তাহলে দেখো এখান থেকে আমরা কী পাচ্ছি, অতএব ট্যান থিটা মাইনাস কট থিটা সমান 3/4 বর্গমূল হবে, উপরে দেখো 4/2 আর নিচে 3/√3, অর্থাৎ ট্যান থিটা মাইনাস কট থিটা সমান 2/√3 আমরা পেলাম। এইবার এই যে দুটো মান পেলাম, এই দুটো মান থেকে আমাদের ট্যান থিটার মান বের করতে হবে। ঠিক আছে, এবার আমরা এই সমীকরণ দুটি যদি যোগ করে দিই তাহলে কী পাচ্ছি, দেখো অতএব ট্যান থিটা প্লাস কট থিটা সমান 4/√3, আর এদিকে আমরা পিক পেয়েছি ট্যান থিটা মাইনাস কট থিটা সমান 2/√3, যোগ করে পাই কেমন। তাহলে দেখো কট থিটা কেটে গেল, আমরা কী পেলাম, 2 ট্যান থিটা সমান 4/√3 যোগ 2/√3। এবার এই দুটি আমাদের যোগ করতে হবে, তা দেখো বা 2 ট্যান থিটা সমান, এদের লসাগু আমরা √3 পাবো, তাহলে উপরে কী হবে, 4 যোগ 2, বা 2 ট্যান থিটা সমান 4 এর সঙ্গে 2 যোগ করলে আমরা 6/√3 পাবো। ঠিক আছে,
অতএব ট্যান থিটা সমান 6 বাই রুট 3 ছিল, আর এই 2 নিচে গুণ হয়ে যাবে। কাটাকাটি করলে আমরা কত পাবো, আমরা 3 পাবো। আমরা যে উপরে 3 রুট 3 পেলাম, এবার এই নিচে কর্ণীয়টা আমাদের নিরসন করতে হবে। তাহলে আমরা কি করব, আমরা উপর নিচে রুট 3 তে গুণ করব। তাহলে দেখো 3 গুণ রুট 3, আর নিচে রুট 3 গুণ রুট 3। ঠিক আছে, এখান থেকে আমরা কি পাচ্ছি, আমরা পাচ্ছি 3 রুট 3, আর রুট 3 রুট 3 গুণ করলে আমরা 3 পাচ্ছি। 3 3 কেটে গেল, অতএব ট্যান থিটা সমান এখানে কী পেলাম, আমরা আমরা রুট 3 পেলাম। এই হলো আমাদের উত্তর, কেমন? তো আশা করি বন্ধুরা অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ। এবার 15 দাগেরটা লক্ষ্য করো, 15 দাগে কী আছে, সেক স্কোয়ার থিটা প্লাস ট্যান স্কোয়ার থিটা সমান 13/12 হলে সেক টু দি পাওয়ার 4 থিটা মাইনাস ট্যান টু দি পাওয়ার 4 থিটার মান আমাদের বের করতে হবে, কেমন? তাহলে দেখো সেক টু দি পাওয়ার 4 থিটা মাইনাস ট্যান টু দি পাওয়ার 4 থিটা সমান আমরা কী লিখতে পারি, আমরা লিখতে পারি দেখো সেক স্কোয়ার থিটার হোল স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার থিটার হোল স্কোয়ার। অর্থাৎ এখান থেকে আমরা লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, সেটি আমরা কী পাবো, আমরা পাবো সেক স্কোয়ার থিটা প্লাস টেন স্কোয়ার থিটা ইন্টু সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা, কেমন? এবার দেখো এখানে সেক স্কোয়ার থিটা প্লাস টেন স্কোয়ার থিটার মান কত দেওয়া আছে, 13/12, তাহলে এখানে আমরা 13/12 বসিয়ে দিলাম ইন্টু, আর সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান কত জানি আমরা, 1 জানি, আমরা এখানে 1 বসিয়ে দিলাম। এখানে আমরা একটা নোট দিয়ে দেব, যেহেতু সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান 1, কেমন? তাহলে দেখো 13/12কে 1 দিয়ে গুণ করলে আমরা 13/12ই পাবো। তাহলে আশা করি বন্ধুরা অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো। এবার পরের অঙ্কটা লক্ষ্য করো, পরে দেখো 4 দাগে কী আছে। আমরা 4 দাগে দেখতে পাচ্ছি 4-এর 1-এ আছে যে পি কিউ আর ত্রিভুজের কিউ কোণটা সমকোণ, পি আর সমান রুট 5 একক এবং পি কিউ মাইনাস আর কিউ সমান 1 একক হলে কস পি মাইনাস কস আর এর মান নির্ণয় করি। তাহলে প্রথমে আমরা ত্রিভুজটা একটু অঙ্কন করে নিই, তাহলে আমরা সহজেই বুঝতে পারবো, কেমন? তাহলে দেখো এখানে আমরা ছবিটা অঙ্কন করে নিয়েছি, এবার আমাদের মান বের করতে হবে কস পি মাইনাস কস আর এর মান। ঠিক আছে, এবার দেখো এই পি কোণের সাপেক্ষে এখানে আর কিউ হচ্ছে লম্ব এবং পি কিউ হচ্ছে ভূমি, তা যেহেতু কস পির মান বের করতে হবে, তা কস পি সমান আমরা কি জানি, ভূমি বাই অতিভুজ, অর্থাৎ ভূমি এখানে পি কিউ আর অতিভুজ হচ্ছে পি আর, কেমন? বিয়োগ এবার কস আর, অর্থাৎ এই কোণটার সাপেক্ষে, এই কোণের সাপেক্ষে এখানে পি কিউ লম্ব আর কিউ হচ্ছে ভূমি, তা যেহেতু কস আমরা জানি কস সমান কি হয়, ভূমি বাই অতিভুজ, অর্থাৎ ভূমি এখানে আর কিউ আর অতিভুজ হচ্ছে পি আর। এখান থেকে দেখো এতে লসাগু কী হবে, লসাগু হবে পি আর, আর উপরে আমরা কী পাবো, আমরা পাবো পি কিউ মাইনাস আর কিউ। ঠিক আছে, এবার দেখো এখানে পি আর এর মান কত দেওয়া আছে, পি আর এর মান দেওয়া আছে রুট 5, এবং পি কিউ মাইনাস আর কিউর মান কত বলা আছে, পি কিউ মাইনাস আর কিউর মান বলা আছে 1 একক, অর্থাৎ কস পি মাইনাস কস আর এর মান কত বের হলো, 1/√5, কেমন? আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছ। এবার 4-এর 2 দাগেরটা লক্ষ্য করো, 4-এর 2 দাগে ঠিক একই রকম একটা অঙ্ক আছে, তা দেখো এখানে এক্স ওয়াই জে ত্রিভুজের ওয়াই কোণটা সমকোণ, এক্স ওয়াই সমান 2√3 একক এবং এক্স জেড মাইনাস ওয়াই জেড সমান 2 একক হলে সেক এক্স মাইনাস ট্যান এক্স এর মান নির্ণয় করি। তাহলে প্রথমে আমরা ত্রিভুজটা অঙ্কন করে নিই, তা দেখো এখানে আমরা ছবিটা অঙ্কন করে নিয়েছি, এক্স ওয়াই জেড একটি সমকোণী ত্রিভুজ যার ওয়াই কোণটা সমকোণ, আমাদের এই এক্স কোণের সাপেক্ষে সেক এক্স মাইনাস ট্যান এক্স এর মান নির্ণয় করতে হবে। তা দেখো এই এক্স কোণের সাপেক্ষে আমরা ওয়াই জেড কী পাবো, লম্ব, আমরা জানি কোনো কোণের বিপরীত বাহুটা লম্ব এবং কোন সংলগ্ন বাহুটি হচ্ছে ভূমি, অর্থাৎ এক্ষেত্রে এক্স ওয়াই হচ্ছে ভূমি। এই এক্স ওয়াই এর মান কত দেওয়া আছে, দেওয়া আছে
टू रूट थ्री एकक केमन आर की बोले देवा आछे आर बोले देवा आछे एक्स जेड माइनस वाई जेड समान दुई एकक ताहले देखो एखाने सेक एक्स समान कि आमरा जानी सेक बोलते अतिभुज बाई भूमि एखाने अतिभुज होच्छे एक्स जेड ताहले एक्स जेड आमरा बसिए दिलाम भूमि होच्छे एक्स वाई वियोग टैन एक्स टैन बोलते कि लम्ब बाई भूमि एखाने लम्ब कि वाई जेड ताहले आमरा वाई जेड बसिए दिलाम बाई भूमि एक्स वाई ठीक आछे এবার এই দুটো বিয়োগ করতে হবে এদের লসাগু হবে কি এক্স ওয়াই আর উপরে পাবো কি আমরা এক্স জেড মাইনাস ওয়াই জেড এবার দেখো এখানে এক্স ওয়াই এর মান কত দেওয়া আছে টু রুট থ্রি আর এক্স জেড মাইনাস ওয়াই জেড এর মান কত বলে দেওয়া আছে দুই একক তাহলে এখানে দুই বসিয়ে দিলাম এবার উপর নিচে দুই দুই কেটে দিলাম আমরা পেলাম ওয়ান বাই রুট থ্রি ঠিক আছে অর্থাৎ সেক এক্স মাইনাস টেন এক্স এর মান বের হলো ওয়ান বাই রুট থ্রি তো আশা করি বন্ধুরা অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ এবার পাঁচ দাগাটা লক্ষ্য করো পাঁচ দাগে কি বলা আছে দেখো পাঁচ দাগে আছে যে সম্পর্কগুলি থেকে থিটা অপনয়ন করি অর্থাৎ থিটা আমাদের বাদ দিতে হবে তা পাঁচের একে দেখো কি বলা আছে পাঁচের একে দেওয়া আছে এক্স সমান টু সাইন থিটা এবং ওয়াই সমান থ্রি কস থিটা এখান থেকে আমরা কি পাচ্ছি দেখো বা এই এক্স বাই টু সমান সাইন থিটা পাচ্ছি আর এদিকে ওয়াই বাই থ্রি সমান কস থিটা পাচ্ছি তাই তো তাহলে দেখো সাইন থিটা কস থিটার মান আমরা পেয়ে গেছি আমরা কি জানি আমরা জানি সাইন থিটা ও কস থিটার যে অভেদ সম্পর্ক আছে সেটি হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান ওয়ান এখানে আমরা সাইন থিটার জায়গায় এক্স বাই টু এবং কস থিটার জায়গায় ওয়াই বাই থ্রি বসিয়ে দেব বা এক্স বাই টু এর হোল স্কোয়ার যোগ ওয়াই বাই থ্রি এর হোল স্কোয়ার সমান ওয়ান বা এক্স স্কোয়ার বাই ফোর যোগ ওয়াই স্কোয়ার বাই নাইন সমান ওয়ান অর্থাৎ এই যে আমাদের যে সম্পর্কটি পেলাম এই সম্পর্কের মধ্যে কোনো থিটা নেই অর্থাৎ থিটার অপনয়ন করা হয়েছে কেমন এবার পাঁচের দুইয়েরটা লক্ষ্য করো পাঁচের দুয়ে ঠিক এইরকমই একটি অঙ্ক আছে এখানে বলে দেওয়া আছে ফাইভ এক্স সমান থ্রি সেক থিটা আর বলা আছে কি ওয়াই সমান থ্রি ট্যান থিটা কেমন তাহলে একইভাবে দেখো এখান থেকে আমরা কী পাবো আমরা থ্রিকে যদি এপাশে নিয়ে আসি তাহলে ফাইভ এক্সের নিচে চলে আসবে অর্থাৎ আমরা পাবো সেক্ষেত্রে সেক থিটা সমান ফাইভ এক্স বাই থ্রি আমরা একটু ঘুরিয়ে লিখলাম বা এক্ষেত্রে দেখো আমরা কী পাবো ট্যান থিটা সমান এই তিন ওয়াইয়ের নিচে চলে আসবে অর্থাৎ আমরা পাবো ওয়াই বাই থ্রি এবার সেক আর ট্যানের যে অভেদ সম্পর্ক আছে সেটি কী সেটি হচ্ছে সেক স্কোয়ার মাইনাস ট্যান স্কোয়ার সমান ওয়ান তাহলে আমরা সেটা লিখে নেবো যে আমরা জানি সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা সমান ওয়ান এবার এখানে সেক থিটার জায়গায় আমরা ফাইভ এক্স বাই থ্রি এবং টেন থিটার জায়গায় ওয়াই বাই থ্রি বসিয়ে দেবো বা ফাইভ এক্স বাই থ্রি এর হোল স্কোয়ার মাইনাস ওয়াই বাই থ্রি এর হোল স্কোয়ার সমান ওয়ান বা ফাইভ এক্সকে স্কোয়ার করলে কত হবে আমরা পাবো পঁচিশ এক্স স্কোয়ার বাই নয় আর এক্ষেত্রে পাবো কি ওয়াই এক্স স্কোয়ার বাই নয় সমান ওয়ান এবার এদের লসাগু কী হবে লসাগু দেখো নয় হবে অর্থাৎ আমরা পাবো পঁচিশ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই এক্স স্কোয়ার সমান এক এবার কোনাকুনি গুণ করলে আমরা পাবো বা পঁচিশ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই এক্স স্কোয়ার সমান নয় অর্থাৎ এই যে আমরা সম্পর্ক পেলাম এই সম্পর্ক থেকে আমাদের থিটা অপনয়ন করা হয়ে গেছে কেমন তো আশা করি বন্ধুরা অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ
তা এই ছিল ভিডিওটি। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবে, আর তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে নেবো, তার পাশাপাশি বেল বাটনটি ক্লিক করবে, কারণ আমরা যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশনটা তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। আর তোমরা যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকো তাহলে অসংখ্য ধন্যবাদ। তো আজ জানাই বন্ধুরা, আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনায় ভিডিওটি এখানেই শেষ করছি।